এখন বাজে সকাল 8টা, আমি আর রসা একটু বের হলাম। আর আমি বের হলে, যেহেতু আমার সাথে বাচ্চা আছে, একটা ছোট্ট ব্যাগ নিয়ে বের হই। হঠাৎ মনে হলো, দেখি তো ব্যাগে কী আছে। দেখলাম ব্যাগের মধ্যে হচ্ছে $35 আছে। তো আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম স্প্রাউটসের সামনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই $35 দিয়ে আমি কতটুকু কিনতে পারলাম এবং কী কী কিনলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম মানে লিমিটেড টাকার ভেতরে কোনো জায়গায় গেলে তো সাধারণত কেনা হয় না, তাই না? তো আজকে আমি এই টাকার মধ্যে কিছু জিনিস কিনবো। আর এর আগে, যেহেতু আমি কমিউনিটি দিয়েই যাচ্ছি, আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা বিষয় ছিল যে আমার কমিউনিটিতে বাড়িগুলো কেমন, এগুলোর দাম কেমন, সেটা নিয়ে কথা বলার। আজকে এটা নিয়েও কথা বলবো। প্রথমে আমি আমার বাড়িটা দেখাচ্ছি। এখন মানে অর্থনৈতিক অবস্থা এবং সারা পৃথিবীর অবস্থা অনুযায়ী বাড়িগুলোর দাম এত বেড়েছে। আগে ধরেন যেটার দাম ছিল $5 লাখ, এটা হয়ে গেছে $8 লাখ। আর এই কমিউনিটিতে বাড়িগুলো এরকম $7-8 লাখ ভেতরে। যেমন ধরেন দোতলা বাড়িও আছে, একতলা বাড়িও আছে। আমার ঠিক অপোজিটের বাড়িটা হচ্ছে একতলা বাড়ি, আর এদিকে দোতলা বাড়ি আছে। আমাদের বাড়িটা মিডিল এবং দুই পাশে দুইটা বাড়ি হচ্ছে একতলা। তো যার যেটা পছন্দ সেটা নেয়। দেখা যায় বয়স্ক মানুষেরা ম্যাক্সিমাম সময়ে একতলা বাড়ি পছন্দ করে, তাছাড়া যার যার চয়েস। এখন আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে এই কমিউনিটির দুইটা গেট, এবং এখানে প্রায় 150-150টার উপরে ফ্যামিলি থাকে। তো আমরা যাচ্ছি একদম ফ্রন্ট গেটের দিকে, যে গেটটা দিয়ে বের হলে কিছুক্ষণ হাঁটলে আমি স্প্রাউটস পাবো। আর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুব সুন্দর, আমার ভালো লাগে। আর এই লম্বা লম্বা গাছ, সবুজ, সব কিছু ওয়েল মেনটেন করা, সেই হিসেবে আমার ভালো লাগে। এখন চলে আসলাম একদম গেটে। তো গেটটা থেকে বের হয়ে আরও 5 মিনিট হাঁটলেই স্প্রাউটস। দ্যাট মিন্স আমার কমিউনিটি থেকে খুবই কাছে। তো আমরা হাঁটাহাঁটি করলেই এই স্প্রাউটসটাতে চলে যাই। আপনাদেরকে দেখাবো ওটাতে গেলে আমার কেন ভালো লাগে, আমরা কেন এনজয় করি। তো এর আগে আমরা দেখলাম একটা কফি শপ হয়েছে নতুন, একদমই খুবই সুন্দর। এটা হচ্ছে রেইনিং ব্যারিজ, আমার খুব ভালো লেগেছে। এটাতে একদিন কফি খাবো, আপনাদের সাথে শেয়ার করব। এখন ঢুকে গেলাম স্প্রাউটসে। প্রথমে চোখে পড়লো এই কাঁঠালটা, এটা নাকি $20 কাঁঠাল ওরা সেলে দিচ্ছে, মানে ছাড়ে দিচ্ছে $10। তো এটা কিন্তু বেশ ভালো একটা ডিল, দুইটা কাঁঠালই আছে। আপনারা যারা যারা ট্যাম্পাবাসী তারা এখান থেকে অবশ্যই কাঁঠাল নিলে, মানে আমি যত জায়গায় কাঁঠাল দেখেছি সবচেয়ে কম প্রাইসে পাওয়া যাচ্ছে, অতএব এখান থেকে একটা নিতে পারেন। তো আমি একটা নিয়ে নিলাম। আর হচ্ছে এখানে সবজিগুলো খুব ফ্রেশ, আমি নিজে খেয়েছি তাই বললাম। ওয়ালমার্ট থেকেও এখানে ফ্রেশ। এখানে ধনিয়া পাতার কোয়ালিটি অনেক ভালো, লাস্ট টাইম আমি ট্রাই করেছি তাই জানি। তো ভাবলাম কী কী নেওয়া যায়, যেহেতু আমার লিমিটেড টাকা $35, দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় আপনি $3,500 ধরতে পারেন। এখান থেকে ব্লুবেরির এই প্যাকেটটা নিলাম, এটার দাম হচ্ছে $5 ছিল, তাহলে $10 আর $5, $15 চলে গেল। আর এখানে হচ্ছে এই নাশপাতি পিয়ার্সটা হচ্ছে প্রায় $9, ট্যাক্স সহ $9 পড়বে, মানে $8 সামথিং। তো এখান থেকে এই নাশপাতিটা নিলাম, তাহলে চলে গেল এদিকে আরও কিছু টাকা। আর কিছু টাকা আছে, আমি কাঁঠালটা চেঞ্জ করে, এখানে দুইটা ছিল, যেটা আমার ভালো লাগলো ওটা নিলাম। আর এখানে মাছ টাছ দেখছিলাম, দেখলাম মাছগুলো অনেক প্রাইস, মানে অন্য অন্য জায়গার তুলনায় বেশি প্রাইস। তাছাড়া আমার কাছে লিমিটেড টাকার, সেই হিসেবে আমি মাছটা নিচ্ছি না। তো এখানে পম্পানো মাছ আছে, রেড স্নেপার থেকে অনেক কিছু, আবার ম্যারিনেট করা বিভিন্ন মাছ মাংস আছে, যেগুলো আপনি নিয়ে জাস্ট কুক করবেন, অথবা ওদেরকে বললে ওরা কুক করে দিবে। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, মানে এই স্প্রাউটসটা এত নাইস, আমার খুব ভালো লাগে। দেখেন কি সুইট সুইট চকলেট, এগুলো অর্ষা খাবে বলছিল। আবার আম সত্য টাইপের জিনিসগুলো এখানে আছে, ওটস থেকে শুরু করে ব্রাউন রাইস, মুগ ডাল, এটার অনেক ভ্যারাইটি, এই জন্য আমার অনেক ভালো লাগে। তো এখানে একটা অর্গ্যানিক কসমেটিক সেকশন আছে, যেটা থেকে আমি একটা চুলের জন্য মাস্ক নিলাম, হেয়ার মাস্ক, এটা ছিল $5। তো এখানে এটা নিলাম, আপনাদেরকে দেখাবো একদম $35 ভেতরে আমি কী কী কিনলাম। খুব হিসেব কিতাব করেই আসলে কিনছিলাম। এখানে গোট মিল্কের সোপ আছে, অনেকেই এটা খুবই পছন্দ করে। আমি অনেক আগে একটা ব্যবহার করেছিলাম, দেখলাম এই স্টোরটাতে এটা পাওয়া যায়। যেহেতু ওরা অর্গ্যানিক প্রোডাক্টের খুব বেশি প্রায়োরিটি দেয়, সেজন্য মনে হয় ওরা এটা রাখে। এই সোপগুলোর দামও কিন্তু খুব বেশি না, প্রায় $2 কম। আপনারা চাইলে এখান থেকে গোট মিল্কের সোপ নিতে পারেন। আবার অনেকগুলো সাপ্লিমেন্ট, ভালো ভালো সাপ্লিমেন্ট এই স্প্রাউটসটাতে পাওয়া যায়। যারা এখানে আসতে চান এই স্প্রাউটসটাতে, আমাকে জানাবেন, আমি
অ্যাড্রেস দিতে পারবো। চিকেন দেখছিলাম এই মাত্র বেক করে রেখেছে, খুবই গরম গরম, মানে সুন্দর করে বেক করে ওরা। তো চিকেন দেখে আমার যা টাকা বাকি আছে দেখলাম যে না, এটা দিয়ে চিকেন কেনা যাবে না, যদিও দেখে খুব ভালো লাগছিল। যেটা কিনলাম সেটা হচ্ছে কর্ন ব্রেড। আপনাদেরকে আমি রিকমেন্ড করছি এখান থেকে আপনারা এই কর্ন ব্রেডটা কিনবেন, অনেক টেস্টি কিন্তু এক্সপেন্সিভ। এইটুকু একটা কেকের টুকরার দাম হচ্ছে $3.40, মানে $3.40, সেটা হচ্ছে অনেক বেশি দাম বলেই আমি মনে করি। তাহলে এখানে $10 কিনলাম হচ্ছে কাঁঠাল, $3 মানে $4 কর্ন ব্রেড, ৪ আর ৪ = ১৮, ১৮ আর ৫ তো আর নাশপাতি, সব মিলে আমার একদম $35 বরাবর হয়েছে ট্যাক্স সহ। ট্যাক্স মনে করেন $2 ধরলাম, তো সব মিলে আমার হয়ে গেল। চলে আসছি বাসার দিকে। আমার বাসার রোডে ওঠার আগে একটা বড় মাঠ ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।